অভিনেতা পরিচয়ের বাইরে সরাব আহমেদ জীবন মূলত মনে প্রাণে একজন নির্মাতা। শখের বসে অভিনয়ে এসে যে পরিচিতি পেয়েছেন সেটিতে তিনি উপরি পাওয়া মনে করেন। গ্রামীণ ফোন, বাঙালিং, রবি, আকাশ সহ অসংখ্য নামি দামি পণ্য, টিভিসি ও নাটকে স্রষ্টার জীবন ক্যারিয়ার শুরু করেছিলেন সিনেমা বানানোর স্বপ্ন নিয়ে। অবশেষে সেই স্বপ্ন পূরণ হচ্ছে। তার পরিচালিত প্রথম ছবি হলো চক্কর 302। 2021-22 অর্থ বছরে 65 লাখ টাকা সরকার অনুদান পাওয়া এই সিনেমাটি ইতিমধ্যে পুরো শুটিং শেষ করেছেন নির্মাতা জীবন। জানা যায় বর্তমানে চক্করের পোস্ট প্রোডাকশন চলছে, কবে মুক্তি সেই ঘোষণাও শিগগিরই দেবেন বলে জানালেন। তার আগে মঙ্গলবার 20 ফেব্রুয়ারি দুপুরে জীবন তার প্রথম সিনেমা চক্কর 32-এর নাম ঘোষণা দেন, যেখানে দেখা যাচ্ছে ব্ল্যাক শেডে উদ্গীর্ণ দৃষ্টিতে কেউ একজন পিস্তল হাতে দাঁড়িয়ে আছেন, তার চারপাশটা কুণ্ণায়মান। পোস্টারটি দেখে অনেকে জানতে চাচ্ছেন কিন্তু কে তিনি। তিনি হচ্ছেন মোশাররফ করিম। মোশাররফ করিম নতুন সিনেমা এটি।